হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়ারিমি লাইফস্টাইল। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা জায়গা ঘুরতে যাচ্ছি, সেটি হচ্ছে ইকো পার্ক। তো চলো জায়গাটি আমরা একবার ভালো করে দেখে নিই। অনেকেরই হয়তো পরিচিত জায়গাটি, আর এটি দেখতে পাচ্ছ যেখানটা আমি আছি, এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট কলকাতার। অনেকেই চেনো, আবার অনেকে চেনোই না। তো চলো আর বেশি কথা না বলে ইকো পার্কে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা ইকো পার্কে অলরেডি চলে এসেছি। তো আমার তো ফার্স্ট টাইম ইকো পার্ক। তো চলো আমরা ইকো পার্কের ভেতরে জিনিসগুলো দেখে নিই। ওকে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা গেট নাম্বার 2 নেমেছি। তো গেট নাম্বার 2 ঢুকেছি। তো আশা করি তোমরা জানো যে অনেকগুলোই গেট আছে, চারটে হাইয়েস্ট হয়তো চারটে গেট আছে। তো চলো ভিতর দিকে আরও দেখতে থাকি কী কী জিনিস আমরা দেখতে পাই। এটি হচ্ছে ট্রাইবেল কিচেন, একটা রেস্টুরেন্ট মতো এটা। হ্যাঁ, তো রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর, অসাধারণ। ওই যে সাদা বিল্ডিংটা দেখছো, ওইখান থেকে গেট নাম্বার 2 স্টার্ট হচ্ছে। তো ওখান থেকে আমরা হেঁটে 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 এত দূর এসেছি। এত দূর এসে এখানটায় যে পুলটা দেখছো হালকা, ওখানটায় আমরা ছোটো ছোটো মাছ দেখতে। এই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা, ঠিক আছে। চলো ভিতরে আমরা ঢুকি, ঢুকে দেখি যে আমাদের যারা গ্রামে থাকো তারা দেখলে এই জায়গাটা বুঝতে পারবে কীরকম জায়গা, আর যারা শহরে থাকো তারাও একটু দেখো, অবশ্যই ভালো লাগবে। গ্রামের পরিবেশ, মানে গাছপালাগুলো কীরকম হয়, গ্রামের লোকরা কীভাবে জীবনযাপন করে, সব রকমই এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে ঢুকতে গেলে হচ্ছে তোমার টিকিট লাগে 10 টাকা।
না, ছোট্ট একটি কথা আমি স্কিপ করে গেছি, যেটা হচ্ছে আমার আগে বলা দরকার ছিল, তো স্কিপ করার কারণে আমি এখানে বলে দিচ্ছি কথাটি। আমরা যখন গেট টু দিয়ে ঢুকছিলাম ইকো পার্কে, তো ওখানটায় আমাদের 30 টাকা টিকিট লেগেছিলো। এবার বেশি কথা না বাড়িয়ে চলো ভিতরে জিনিসগুলো আমরা একটু একটু করে দেখতে লাগি, আশা করি খুব ভালো লাগবে। লেটস কন্টিনিউ। চলো বন্ধুরা, এবার এমন একটি বিশেষ জায়গা দেখব যেটি আমারও খুব ইচ্ছা ছিল দেখার। জায়গাটির নাম 7 Wonders। এখানে আসতে গেলে আমাদেরকে 30 টাকা দিয়ে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হবে। চলো তাহলে ভিতরে কী কী আছে দেখা যাক, আশা করি খুব সুন্দর লাগবে জায়গাটা। বন্ধুরা এই হলো 7 Wonders, যেটা আমরা পুরো ঘুরে দেখে নিলাম। কিছু কিছু পার্ট হয়তো এখনো দেখানো হয়নি, সব কিছু তো দেখাতে পারিনি, কিছু কিছু পার্ট তুলে দেখিয়েছি। আর কারা কারা ইকো পার্ক এসেছো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। আমার ফার্স্ট টাইম, তোমরা কে কতবার এসেছো ইকো পার্ক আমাকে।